আচ্ছা বল্টু, বল তো দেখি আমার সোনার বাংলা এর পরের লাইন কি হবে? স্যার, এটা তো একেবারেই সহজ। আমার সোনার বাংলার পরের লাইন, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আচ্ছা বল্টু, অনেকেই বলে এই ক্লাসে আমি শুধু তোকেই প্রশ্ন করি, কারণটা কি তুই বলতে পারবি? স্যার, অবশ্যই বলতে পারবো। কথায় আছে না, মানিকে মানিক সেনে, শুয়রে সেনে কসু। কিরে বল্টু, তোর তো দুই দিন পরে SSC পরীক্ষা, কিন্তু তোকে তো পড়াশোনা করতেই দেখছি না। স্যার, পরীক্ষার এত চাপ যে পড়ার সময়ই পাচ্ছি না। আচ্ছা বল্টু, এবার পরীক্ষাতে কি তুই 2 ঘন্টাতে 7টা সৃজনশীল লিখতে পারবি? স্যার, 7টা সৃজনশীল লিখতে তো 2 ঘন্টাও লাগে না, আমি তো 2 সেকেন্ডেই লিখে দেখাতে পারি। কিভাবে? এই যে স্যার, লিখে ফেললাম 7টা সৃজনশীল। বুঝলি বল্টু, এবার SSC পরীক্ষা কিন্তু খুব কড়া হবে, নকল করার কোনো সুযোগই পাবি না। স্যার, ঠিকই বলেছেন, পরীক্ষার আগেই যদি প্রশ্ন পেয়ে যাই তাহলে তো নকল করার সুযোগই থাকলো না। আচ্ছা বল্টু, এবার যদি তুই SSC পরীক্ষায় ফেল করিস তাহলে কি করবি? স্যার, কি আর করব, রেজাল্টের পর বাজার থেকে সুন্দর দেখে একটা দড়ি কিনব। বলিস কি, তারপর? স্যার, রাতে দড়িটা নিয়ে আমাদের বাসার পাশে যে আম বাগান আছে সেখানে যাব। তারপর? তারপর স্যার, আম গাছে সব থেকে শক্ত মোটা ডালটাতে দড়িটা বাঁধবো, এরপর দড়িটাতে সুন্দর করে ফাঁস তৈরি করব। বলিস কি, তারপর কি করবি? স্যার, তারপর আর কি করব, ফাঁসটার নিচে দাঁড়িয়ে স্লোগান দিব, শিক্ষামন্ত্রীর ফাঁসি চাই, শিক্ষামন্ত্রীর ফাঁসি চাই। আচ্ছা বল্টু, বল তো দেখি SSC পরীক্ষার 2-1 দিন আগে ছেলে মেয়েরা কোনগুলো বেশি বেশি করে পড়ে? স্যার, কোনগুলো আবার? ফেসবুক টুইটারে বেশি বেশি করে ঘাটাঘাটি করে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা। স্যার, SSC পরীক্ষার্থীদের আপনি কিছু অ্যাডভাইস দেন। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। শোনো সবাই, তোমরা যারা এবার SSC পরীক্ষা দিচ্ছ তারা প্রশ্নপত্রের আশায় কখনো বসে থাকবে না, কিংবা পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তাহলে মন খারাপ করবে না, কারণ কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। স্যার, ঠিকই বলেছেন, আমিও তো পরপর 4 বার পারিনি, তাই বলে কি পিছিয়ে আছি? এবার নিশ্চিত পাশ করব। হ্যালো ফ্রেন্ডস, এই ধরনের ফানি ভিডিও আপনারা যারা পছন্দ করেন তারা বাংলা টকিং ক্লাব নামে ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তারাও আমাদের মতো সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সাথে নতুন নতুন এবং মজার মজার ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখতে ভুল করবেন না, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।